কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রতিষ্ঠিত হয়েছে আলোচিত পাগলা মসজিদ। দেশ বিদেশে কয়েক বছর ধরেই আলোচনায় উঠে এসেছে ঐতিহ্যবাহী এই মসজিদ, বিশেষ করে নানা ধর্মের মানুষের মনোবাসনা পূরণের আশায় মসজিদের দানবাক্সে বিপুল অঙ্কের টাকা পয়সা আর সোনাদানার খবর আরও কৌতূহল তৈরি করেছে। প্রতি তিন মাস অন্তর অন্তর আটটি দানবাক্স খুলে চার থেকে পাঁচ কোটি টাকা পাওয়া যায়। দিন দিন এই দানের পরিমাণ বেড়ে যাওয়ায় এখন আর আটটি সিন্ধুকে দানের টাকা ধরছে না, যে কারণে এখন একটি সিন্ধুক বাড়ানো হয়েছে। গত 9 ডিসেম্বর নয়টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল 6,32,51,423 টাকা। সঙ্গে ছিল নানা দেশের মুদ্রা আর সোনারূপার অলঙ্কার। তবে শেষ দিকে দানবাক্সগুলো এমনভাবে ভরে যায় রড দিয়ে গাদিয়ে টাকা ঢোকাতে হয়। এছাড়া হাঁস মুরগি, কবুতর, দুধ, গরু আর ছাগলও দান হিসাবে পাওয়া যায়। প্রতিদিনেরটা প্রতিদিন প্রকাশ্যে নিলামে বিক্রি হয়। দানের সকল টাকা মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়। এই পাগলা মসজিদ প্রতিষ্ঠা এবং এর নামকরণের একটি ছোট্ট কাহিনী রয়েছে। মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শকতউদ্দিন ভূঁইয়া জানান, বিভিন্ন কাগজপত্রে এখানে যেটা দেখতে পাই, 250 বছর পূর্বে ইশাকা বংশে ষষ্ঠ ধাপের একজন জমিদার ছিল দেওয়ান হেবদার খান। ওনার এক ভাতিজা ছিল দেওয়ান জিলকদার খান। উনি এখানে একটা পালকি গাছ ছিল জমিদার বাড়িতে মেহমান রাষ্ট্র নৌকায়, এখানে একটা স্থাপনা করে যেখানে মূল মসজিদ, এখানে আজান দিতেন, নামাজ পড়তেন, সবাই পাগলা সাহেব পাগলা সাহেব দেখতেন। সেই পাগলা সাহেব পাগলা সাহেব থেকে আজকে পাগলা মসজিদে রূপান্তরিত হয়েছে। সালে মসজিদের সৌন্দর্য বর্ধন সহ ব্যাপক উন্নয়ন হয়, এতে মানুষের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে। এরপর থেকেই দানের পরিমাণ বাড়তে শুরু করেছে। এসব টাকার লভ্যাংশ থেকে মসজিদ কমপ্লেক্সের নানা ব্যয় সহ উন্নয়ন কাজ করা হয়। 1979 সাল থেকে অপ্রেস্টেটে হস্তান্তর হয়, আগে বিভিন্ন লোক এখানে কাছে ছিল এই মসজিদের কর্তৃত্ব। অপ্রেস্টেট নেওয়ার পরে মহকুমা প্রশাসন সভাপতি, বর্তমানে জেলা প্রশাসক সভাপতির নেতৃত্বে এলাকায় এই কিশোরগঞ্জ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গদের বিশ্ব বিশিষ্ট একটি কমিটি রয়েছে। এই কমিটির মাধ্যমে মসজিদ পরিচালিত হয় এবং এই মসজিদ যাতে দৃষ্টিনন্দন হয় এবং 25-30 হাজার লোক নামাজ পড়তে পারে সে একটি প্রকল্প রয়েছে আমাদের 150 কোটি টাকা। এটা প্রক্রিয়াধীন আছে, খুব তাড়াতাড়ি এটা ইনশাআল্লাহ আমরা কাজে হাত দেব। আর এই মসজিদে 1,00,000 টাকা থেকে ব্লাড ক্যান্সার, ক্যান্সার, ওই হার্ট, ওই প্যারালাইসিস, কিডনি সাধারণ রোগীদেরকে আপনি সাহায্য করে থাকা হয়। কেবল মুসলিম সম্প্রদায় নয়, সনাতন ধর্মসহ অন্যান্য ধর্মের মানুষও নানা বিপদ থেকে পরিত্রাণের জন্য এখানে দান করেন।